শিল্পীতলার কাছে গরলগাছা রাজবাড়ি আমরা প্রবেশ করছি। করোনা পরিস্থিতিতে মাস্ক খুব ইম্পর্টেন্ট। রাজবাড়ি এই আদি এই গড়গাছা জমিদার বাড়ি আদি মানে জমিদার ছিলেন দাড়িকানাথ মুখোপাধ্যায়, যার নাম অনুসারে এই বাড়ির সংক্ষিপ্ত নাম হচ্ছে দুয়ারি মুখুজ্জের বাড়ি। তা বর্তমানে সপ্তম পুরুষ বেঁচে আছেন, ওনার নাম হচ্ছে ত্রিদিবেশ মুখোপাধ্যায়। ওনাদের পরে সপরিবার ফ্যামিলি খিদিপুরে থাকেন, মাঝে মধ্যে ওনারা আসেন এখানে দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় রথ দোল মানে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা এখানে এসে যোগদান করেন। এখন ওনারা কেউ এখানে থাকেন না, এখন এই আপনার টুকটাক সারা বছর মেনটেন্যান্স খরচা তো ভীষণ, তার জন্য এই ধরুন ছোটোখাটো টেলিফিল্ম শুটিং তারপর বিয়ে বাড়ি বৈতবাড়ি অন্নপ্রাশন এই সমস্ত ব্যবহার করা হয় অনুষ্ঠান পারপাসে, তখন সেগুলো বন্ধ থাকে। এই সামনের যে দালানটা দেখছেন এটা দুর্গা ঠাকুর হয় এবং কালী ঠাকুর হয়, দুখানা মূর্তি পুজো হয়, বাকিগুলো আপনার ঘট পুজো হয়। আমাদের এই জমিদার বাড়ির দুর্গা পুজো হচ্ছে গত 2020-তে 252 বছর পদার্পণ করেছিল, 2021-এ 253 বছর হবে। ওনারা সপরিবারে আসেন এখানে, পুজোর 5 দিন ওনারা এখানেই থাকেন। আরও অন্যান্য অনেক ঘটনা আছে, শ্রীরামকৃষ্ণ এখানে এসেছিলেন সম্ভবত, কালটা মনে পড়ছে না, উনি আসার পর থেকেই আর কি এখানে আপনার যে মুয়ে বলি সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, কোনো একটা বছরে দুর্গাপূজার সময় আপনার নবমীর দিন ঠাকুর রামকৃষ্ণ এসেছিলেন, উনি যখন দেখছেন যে ছাগলটাকে বলির জন্য তৈরি করা হচ্ছে তখন উনি রেগে গিয়ে চলে গিয়েছিলেন এবং জমিদারদের কর্তা গিন্দিরা গিয়ে ওনাকে পায়ে ধরে সেই দিন থেকেই আর কি এখানে পশু বলি বন্ধ হয়ে যায় এবং এখনো সেই নিয়মটা এখনো চলে, এখনো পশু বলি আর হয় না। আরো অনেক ঘটনা আছে এখানে কিন্তু আমরা তো সব জানি না, আমি এখানে দেখাশোনা করি মেনটেন করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার থেকে তথ্য পেলাম, অনেক ধন্যবাদ। জন্মভূমিতেও ছিলেন সোমা মুখার্জি ওনার নাম, এই বাড়ির মানে বৌমা। এনাদের সাথে একটা ছোটখাটো হন্টেড ফিল্ম হচ্ছে আর কি মানে গোয়েন্দা বিভাগ মানে গোয়েন্দা সিরিয়াল হচ্ছে, মানে গোয়েন্দাদের নিয়ে অনুষ্ঠান, বিভিন্ন হন্টেড যে প্লেস আছে সেখানে এনারা শুটিংটা করছে আজকের দিনটা। আচ্ছা, আবার একটা প্রি ওয়েডিং ফটোশুটও হচ্ছে আজকে, মানে পার্কে গেছে।